আসসালামু আলাইকুম, নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি সূর্য ডিম আম নিয়ে কথা বলবো। সূর্য ডিম আম বা মিয়াজাকি আম, জাপানি ভাষায় তায়ানো তামাগো। তায়ানো অর্থ সূর্য, তামাগো অর্থ ডিম। ইংরেজিতে বলে এক অফ দ্য সান, তার মানে সূর্যের ডিম। বলা হয়ে থাকে এই আম হলো পৃথিবীর সবচেয়ে দামি আম। মূলত 2017 সালে জাপানের একটি নিলাম বাজারে এই দুটি আম নিলামে উঠেছিল $3,744। দুটি আমের দাম সর্বোচ্চ নিলামে ওঠার পর এই আমকে পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ ব্যয়বহুল আম হিসাবে ধরা হয়। কিন্তু বাস্তবতা ভিন্ন। যদি কেউ এটি মনে করে এই আম চাষ করলে এত বেশি দাম পাওয়া যাবে, সেটি সম্ভব নয়। আসলে এত বেশি দাম পাওয়া যাবে না। এটি মূলত জাপানে চাষ হলেও এর আগে 1940 সালে ফ্লোরিডাতে চাষ হয়েছিল। এরপরে সেখান থেকে আস্তে আস্তে পৃথিবীর বিভিন্ন দেশে বিস্তৃতি লাভ করে। এটি শুধু খাওয়ার আম হিসাবে ব্যবহৃত হয় তাই না, এটি প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনকে গিফট আইটেম হিসাবে পৃথিবীতে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও বিজনেস পারপাসে গিফট আইটেম হিসাবে এটি ব্যবহৃত হয়। ইনশাল্লাহ এখন আমাদের দেশেও বাংলাদেশেও এটি চাষ হচ্ছে। এটি রেড রুবি কালার, আর যত্ন পরিচর্যা করলে আরও সুন্দর কালার হবে। তো এটি আমাদের বাংলাদেশে এখন চাষ হচ্ছে। আমার ছাদ বাগানে বেশ কিছু ফলন আসছে, আপনারা দেখুন আমার ছাদ বাগানের ফলনগুলো দেখুন। আপনারা আমার ছাদ বাগানে এখনও গাছে, ছোট্ট একটি গাছে ফলন আসছে, খুব সুন্দর। এছাড়া আরও আছে এদিকে ওই পাশেও আছে। এগুলো ব্যাগিং করে দিয়েছি। এই পাশেও আছে, এই পাশেও ব্যাগিং করা আছে, দেখুন আপনারা, আমি ব্যাগে রেখে দিয়েছি। এখানেও আছে দুই একটি আম। তো এইভাবে প্রত্যেকটি গাছে গাছে আম আছে। তো পৃথিবীর সবচেয়ে দামি আম মিয়াজাকি বা সূর্য ডিম। তো এটি বেসিক্যালি পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ আম হিসাবে ধরা হয়। খুব সুন্দর, সূর্যের মতো লাল একেবারে, দেখুন আপনারা কী সুন্দর কালার এসেছে, এত সুন্দর আম। তো আপনারা ছাদ বাগানে আপনাদের শখের বসে দুই একটি চাষ করতে পারেন। কমার্শিয়ালি না জেনে আপনারা চাষ করবেন না, আগে জানুন, তারপরে কমার্শিয়ালি করবেন। তো আল্লাহ হাফেজ।